অতিরিক্ত গরমে যেমন মানুষের সমস্যা হয়, ঠিক তেমনই গাছেদেরও সমস্যা হয়। কারো গাছের পাতা পুড়ে যাচ্ছে, কারো গাছের মাটি অনেকটাই তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, এবং গাছের পাতা দিনের বেলা তো নুয়েই থাকছে বেশিরভাগ সময়। আবার অনেকের এই সকল স্ট্রেসের জন্য গাছের ফুল ঝরে যাচ্ছে, ফল আসছে না। তো এই গরমে আপনারা গাছগুলোকে কীভাবে সতেজ এবং সুস্থ রাখবেন, সে সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। প্রথমে বলে নেই এ সময় গাছে কী কী করবেন না। প্রচণ্ড রোদের সময় গাছের পাতায় পানি স্প্রে করবেন না, তাহলে সেই পানির ফোঁটাগুলো গাছের পাতার উপর পড়ে থাকবে এবং সেগুলো ম্যাগনিফাইং গ্লাসের মতন কাজ করে গাছের পাতা পুড়িয়ে দিতে পারে। প্রচণ্ড রোদে যখন গাছ ঝিমিয়ে থাকছে, সে সময় সে গাছের গোড়ায় কখনোই পানি দেবেন না, তাহলে মাটির গরম এবং পানিটাও গরম হয়ে গাছের ক্ষতি করে দিতে পারে। তাই যে সময় দেখছেন গাছগুলো একেবারে ঝিমিয়ে আছে, গাছগুলোর মাটিটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু ছায়াতে রাখতে পারেন। আর যদি গাছ সরানোর কোনো উপায় না থাকে, যদি লাউয়ের মাচা বা অন্য কোনো গাছ হয়ে থাকে, তাহলে সূর্য ডোবার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সূর্য ডুবে গেলে যখন মাটি ঠান্ডা হচ্ছে, ঠিক সেই সময়টাতে আপনি পানি দেবেন, এর আগে কখনোই পানি দেওয়া যাবে না। এ সময় গাছের গোড়ায় রাসায়নিক সারটা একটু কম দেবেন। তরল জৈব সার এবং হাতে বানানো যে সকল জৈব সার আপনার কাছে আছে, সেগুলো এ সময় ব্যবহার করতে পারেন। এবার আসি এ সময় আলাদাভাবে গাছের কী কী যত্ন নেব। এ সময় গাছে নিয়মিত দুবেলা করে পানি দিতে হবে, সূর্য ওঠার আগে একবার এবং সূর্য ডোবার পরে একবার। সূর্য ওঠার আগে যদি অত ভোরবেলা পানি না দিতে পারেন, তাহলে দেখবেন গাছের গায়ে রোদ পড়ার আগেই আপনাকে পানিটা দিতে হবে। এ সময় গাছের গোড়ার মাটি একেবারে ঝুরঝুরে করে শুকনো করা যাবে না। গাছের উপরের মাটিতে থাকে গাছের ফিডিং রুট, যেগুলো একেবারে যদি মাটি শুকনো হয়ে যায়, তাহলে ধীরে ধীরে ওগুলো শুকিয়ে যাবে এবং পরবর্তীতে ওগুলো ডেভেলপ করে গাছের বেড়ে ওঠাটা অনেকটাই সময় সাপেক্ষ একটি ব্যাপার। এই সমস্যার ছোট্ট এবং সহজ একটি সমাধান রয়েছে, সেটা হলো গাছের গোড়ায় মালচিং ব্যবহার করা। আপনি শুকনো পাতা, বাদামের খোসা, নারকেলের ছোবরা বা খড় কাটা, এই সকল কিছু দিয়েই গাছের গোড়ার মাটিটা ঢেকে দিতে পারেন, যার ফলে সরাসরি গাছের গোড়ায় রোদ পড়ে গাছের গোড়াটা শুকনো হবে না এবং গাছের গোড়ায় আর্দ্রতা অনেকক্ষণ বজায় থাকবে। তবে হ্যাঁ, পানি দেওয়ার আগে অবশ্যই গোড়ার মাটি চেক করে নেবেন। যদি গোড়ার মাটি ভেজা ভেজা থাকে, তাহলে অবশ্যই পানি দেওয়ার কোনো দরকার নেই। অতিরিক্ত পানি দিলেও আবার গাছের গোড়া পচে রুটরট হয়ে গাছ মারা যেতে পারে। সকাল বিকেল যখন গাছের গোড়ায় পানি দিচ্ছেন, সে সময়টাতে স্প্রে বোতলের মাধ্যমে গাছের একদমই গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরোটি ভিজিয়ে দেবেন, একদম গোসল করার মতন করে। তাতে গাছের গায়ে লেগে থাকা ধুলোগুলো পরিষ্কার হয়ে যাবে এবং গরমের প্রভাবও গাছের গায়ে পড়বে না। অতিরিক্ত গরম থেকে গাছকে বাঁচানোর আরও একটি উপায় হলো শেড নেটের ব্যবহার। যাদের ছাদে জায়গা আছে, তারা এই শেড নেট ব্যবহার করতে পারেন এবং এই শেড নেটের নিচে যে সকল গাছ একেবারে রোদ সহ্য করতে পারে না, সে সকল গাছ রাখতে পারেন। আবার অনেকেই শীতের ফল বা ফুলের গাছগুলো আগামী শীতের জন্য রেখে দিচ্ছেন, সেগুলোও এই শেড নেটের নিচে রেখে দিতে পারেন। এবং যারা শেড নেট ব্যবহার করতে চাচ্ছেন না, তাদের জন্য আরও একটি সহজ উপায় আছে, সেটা হলো গাছগুলোকে একেবারে কাছাকাছি রাখতে হবে, বড় গাছের নিচে ছোট গাছগুলোকে রেখে দিতে হবে। তাহলে একে অপরের ছায়া এবং হিউমিডিটিতে গাছগুলো অনেকটাই ভালো থাকবে। এ সময় টবের একদম নিচ পর্যন্ত পানি পৌঁছানোটা অনেকটাই জরুরি। তাই যারা দেখছেন গাছের গোড়ার মাটিটা অনেকটাই শক্ত হয়ে আছে, এভাবে খুব সুন্দর করে নিড়ানি দিয়ে নেবেন। একটু সাবধানতার সাথে এই নিড়ানিটা দিতে হবে, যেন কোনো শিকড় না কেটে যায়। একদম টবের কিনারা ঘেঁষে ঘেঁষে এভাবে মাটিগুলোকে আলগা করে দেবেন। এর ফলে পানি যেমন নিচ পর্যন্ত যাবে, আবার গাছের মাটিতে অক্সিজেনের সঞ্চালনটাও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে আপনার গাছটা অনেকটাই সুস্থ সবল থাকবে। এ সময় যারা বীজ থেকে চারা তুলতে চাচ্ছেন, তারা অবশ্যই ছায়াযুক্ত জায়গাতে চারাগুলো তুলবেন এবং পলিথিন দিয়ে সেই পাত্রটিকে অবশ্যই ঢেকে রাখবেন, যেন পানি তাড়াতাড়ি না শুকিয়ে যায়। চারা তোলার জন্য এই পানিগুলো অনেকটাই জরুরি।
যদি শুকিয়ে যায় তাহলে আপনার বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই অতিরিক্ত গরমের কারণে অনেকের গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, পাতা পুড়ে যেতে পারে, বিভিন্ন গাছের ফুলও ঝরে যেতে পারে। তাই চিন্তা করবেন না, বৃষ্টির জন্য অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে। এই যে দেখছেন আমার এই জবা গাছটি, এই গাছে দুটি মাত্র কলি ছিল, এই অতিরিক্ত গরমের জন্য এই কলিগুলো ঝরে গিয়েছে। তবে চিন্তা নেই, সামনে যখন আবার বর্ষা আসবে সে সময়টাতে এই সকল সমস্যা ঠিক হয়ে যাবে। সে বর্ষার জন্য অপেক্ষা করতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।